শহরের রাস্তার আবর্জনার মধ্যে পেপার লোহার জিনিসপত্র কাঁচের শিশি বোতল কুড়িয়ে ব্যাগেতে সে রাখত এই সব কিছু সে লোহা লোক করে দোকানেতে বিক্রি করে দিত বিক্রি করে যা টাকা হতো তা দিয়েই তার চলত একদিন সে প্রতিদিনের মতোই নিজের পিঠেতে ওই ঝোলাটাকে নিয়ে যাচ্ছিল রাস্তাতে যেতে যেতে হঠাৎ করে তার মাথাটা ঘুরে যায় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় বাচ্চারা পাশেই খেলছিল তাকে দেখে ফেলল বাচ্চারা তাড়াতাড়ি গিয়ে মদন বাবুকে ডেকে আনল মদনবাবু নির্মলার মুখেতে জল ঢেলে তার জ্ঞান ফেরাবার চেষ্টা করতে লাগল নির্মলা আজকে তোমার ভাগ্যটা সত্যি খুবই ভালো ছিল এই দুটো বাচ্চাই তো আমাকে এসে জানালো যে তুমি মাটিতে পড়ে আছো সঙ্গে সঙ্গে আমি এসে দেখলাম যে তুমি যদি না টাইমে আসতাম তাহলে কি হতো বলতো নির্মলা একটু নিজের দিকে নজর দাও এই কথা বলে মদনবাবু ওখান থেকে চলে গেল কথা বলল তারপরে তারা চলে গেল একটা জায়গাতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নির্মলাও বাড়ি চলে গেল। ওই দিনটা ওই দিনের মতো কেটে গেল পরের দিন সকালে নির্মলা নিজে ঝোলা নিয়ে বেরিয়ে পড়লো সে যখন ক্যাচেরা থেকে বোতল শিশি কুড়াচ্ছিল তখন সে কালকের বাচ্চা দুটোকে দেখল বাবা তোমরা কোথায় থাকো তোমাদের মা বাবা কোথায় সে জিজ্ঞাসা করলো আমরা অনাথ আমাদের মা বাবা নেই আমরা দুজন ভাই আর বোন আগে আমরা একটা আশ্রমে থাকতাম কিন্তু সেখানে ওই দাদুটা মারা যাওয়ার পরে সব বাচ্চারা এইদিক ওইদিক চলে যায় আমরাও এখানে চলে এলাম ওই বাচ্চাগুলো খুবই কষ্টের মধ্যে ছিল নির্মলা তাদের কথা শুনে খুবই কষ্ট পেলো বাচ্চারা আমি তোমাদেরকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই যতটা পারবো তোমাদের খেয়াল রাখবো তোমাদের খেতে দেব, তোমরা কি যাবে আমার সঙ্গে বাচ্চারাও তখন ঠিক আছে বললো নির্মলা তাদেরকে নিয়ে নিজের বাড়িতে গেল তাদেরকে ভাত খাওয়ালো তারা দুজন পেট ভরে ভাত খেলো সেই দিনের পর থেকে তারা দুজন নির্মলার সাথেই থাকতে লাগলো একদিন দুটো বাচ্চাকে একটা জমিদার দেখে ফেললো এই বাচ্চা দুটো কে নির্মলা কি বাচ্চাগুলোকে কিডন্যাপ করে এসেছে এদের দুজনকে কি বিক্রি করে দিতে চাইছে আসল বিষয়টা আমাকে জানতে হবে এইটা চিন্তা কিছু লোককে নিয়ে নির্মলার বাড়িতে গেল নির্মলা সত্যি করে বলো ওই বাচ্চাগুলো কে তুমি কি ওদের দুজনকে বিক্রি করার জন্য এখানে এনেছো না না আমি এরকম কেন করব ওই বাচ্চাগুলো অনাথ তাই আমি ওদেরকে নিজের সঙ্গে নিজের বাড়ি নিয়ে এলাম ও আচ্ছা অনাথ তাহলে তো তোর আরো ভালো হলো রে ওদেরকে বিক্রি করলেও তো তোকে কেউ কিছু বলবে না তাই না সত্যি করে বল কবে থেকে এই ব্যবসা শুরু করেছিস আমি সত্যি বলছি নির্মলা তাদেরকে বারবার একই কথা বলছিল কিন্তু তারা নির্মলার কথা বিশ্বাস করছিল না তারপরে নির্মলাকে মারতে শুরু করল নির্মলা তাদেরকে সত্যি করে বলছিল তারপরেও তারা তার কোনো কথা শুনলো না তাকে অনবরত মেরেই যাচ্ছিল মার খেতে খেতে একসময় সময় নির্মলা অজ্ঞান হয়ে গেল তাড়াতাড়ি যাও ওই বাচ্চাগুলোকে যে খুঁজো কোথায় আছে ওরা একটু খেয়াল রাখবে যাতে করে নির্মলা ওদেরকে বিক্রি করতে না পারে তারই মধ্যে দুটো বাচ্চা ওখানে চলে এলো মা মা কি হলো ও মা ওঠো না মা মা দুটো বাচ্চাকে দেখে সবাই তো অবাক হয়ে গেল এই বাচ্চারা তোমরা কে কোথা থেকে এসেছো আমার নাম বেবি আর আমার ভাই বিট্টু আমরা দুই ভাই বোন অনাথ আমরা তো রাস্তার ধারেই থাকতাম যা পেতাম তাই খেতাম কিন্তু একদিন এই নির্মলা মা আমাদেরকে নিজেদের বাড়িতে নিয়ে এলো কিন্তু মায়ের কি হয়েছে সে খুবই মাসুমের সাথে তাদেরকে বলল জমিদার চুপচাপ দাঁড়িয়ে ছিল গ্রামের অন্যান্য লোকেরা জমিদারকে যা তা বলে ওখান থেকে চলে গেল জমিদার নিজের এই কুকুরমেতে লজ্জিত ছিল নির্মলা আমাকে ক্ষমা করে দাও আমার খুব বড় ভুল হয়ে গেছে এ নাও তুমি কিছু টাকা রাখো তোমার কাজে লাগবে রাখো নির্মলার হাতে কিছু টাকা দিয়ে জমিদার ওখান থেকে চলে গেল পরের দিন সকালে নির্মলা বাচ্চাদেরকে বলল বেবি মা তুমি গিয়ে নিজের জন্য জামা কাপড় কিনে নিয়ে এসো আমার শরীরটা ভালো নেই আমি যেতে পারবো না এই কথা বলে সে বেবিকে টাকা দিল বেবিও তখন ঠিক আছে বলে ভাইকে সঙ্গে নিয়ে ওই টাকাগুলোকে নিয়ে বাজারেতে গেল নির্মলার শরীরে খুব ব্যথা ছিল কারণ কালকে জমিদার সহ সমস্ত জোড়ogon তাকে খুব মেরেছিল নির্মলা সারা শরীর যন্ত্রণা করছিল হে ভগবান আমি আর এই কষ্ট সহ্য করতে পাচ্ছি না মনে হচ্ছে আমি আর বাঁচব না এতদিন আমি নিজের ব্যাপারে কোনোদিনও ভাবিনি কিন্তু এখন এই দুটো বাচ্চার দায়িত্ব আমি নিয়েছি আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চাগুলোর কি হবে সব সময় এটাই ভয় হচ্ছে ভগবান আমাকে বাঁচাও বাঁচাও নির্মলা এই কথা বলে হঠাৎ করে তার দম বন্ধ হয়ে আসে ওখানে সে মারা যায় নির্মলার এই মৃত্যুর জন্য দায়ী জমিদার সহ ওই লোকগুলো যারা জমিদারের কথাতে নির্মলা কে মেরেছিল গ্রামের জমিদার যে নির্মলাকে সন্ধ করেছিল কিছুক্ষণ পরে বাচ্চারা নতুন জামা কাপড় নিয়ে বাড়ি ফিরল তারা অনেক খুশি ছিল কিন্তু নির্মলা যে মারা গেছে সেটা তারা জানতো না মা ওঠো না এই দেখো জামা কাপড় মা ওঠো ওঠো দেখো কি সুন্দর ও মা এত টাকা টাকের পরেও নির্মলার ঘুম ভাঙলো না পড়েছিল। মা 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 ঘুমিয়ে মা বেবি জোরে জোরে কাঁদতে শুরু করলো তারপরে সে বুঝতে পারল যে তার মা আর পৃথিবীতে নেই গ্রামবাসীরা নির্মলার মৃতদেহকে সঙ্গে করে শ্মশানেতে নিয়ে গেল দুজন বাচ্চা আবারও অনাহাত পড়ল হয়তো কিছুদিনের জন্যই মায়ের ভালোবাসা পেয়ে তারা দুজন অনেক খুশি ছিল মায়ের ভালোবাসার সুখ তাদের কপালেতে বেশি দিন সইল না জমিদারের এইরকম ব্যবহারে ওই দুটো বাচ্চা আবারও পথের ভিকারি হয়ে গেল তারা দুজন আবারও খুব দুঃখী হয়ে গেল ছোট্ট বাবু তার দিদিকে বলল। দিদি আমার খুব খিদে পেয়েছে কিছু খাবার নিয়ে এসো না আরে ভাই একটু সহ্য করো মায়ের কাছে যা টাকাগুলো ছিল মা মারা যাওয়ার পরে ওই শ্মশানে লোকেদেরকে দিতে হয়েছে এখন আমার কাছে আর টাকা নেই সে ভাবতে লাগলো যে সে এখন কি করবে বেবিরও খিদে পেয়েছিল তারা দুজন এক জায়গাতে বসে কাঁদছিল তখনই তারা দুজন মদন বাবুকে দেখতে পেল বেবি দৌড়াতে দৌড়াতে মদনের কাছে গেল বাবু তখন তাদেরকে দেখে বাচ্চারা তোমরা কেমন আছো নির্মলা কোথায় দুদিন ধরে ওকে দেখতে পাইনি যে কি ব্যাপার আমাদের নির্মলা মা মারা গিয়েছে বেবির কথা শুনে মদন আরে সে কি তোমরা দুজন এখানে কিভাবে এলে আমরা দুজনে বুঝতেই পারছি না কোথায় যাব আমাদের দুজনের খুব খিদে পেয়েছে আপনি আমাদেরকে একটু সাহায্য করুন আমাদের উপর দয়া করুন বেবি কাঁদতে কাঁদতে বলল মদনবাবুরও তখন মন গলে গেল সে পকেট থেকে কিছু টাকা বার করলো এবং বেবির হাতে দিল আগে খাবারের দোকানে যাও কিছু খেয়ে নাও যাও মা আজকে না হয় আপনি টাকা দিলেন তাই খেয়ে নেব কিন্তু কাল কাল কি করব এবার কি আমাদের ভিক্ষা করে খেতে হবে বলুন বেবের কথা শুনে মদনবাবু খুবই কষ্ট পেল ওরে মারে আমার যতটুকু ক্ষমতা আমি তোদেরকে সাহায্য করেছি আমি নিজেই তো লোহা লক্ষের ব্যবসা করি কাগজ লোহা সিসি বোতল কাঁচ ভাঙা এইগুলো কি আমি লোকের কাছ থেকে কিনে একটু বেশি দামে বিক্রি করি এছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই একটা শুধুমাত্র ঝুপড়ি বাড়ি আছে আমি আর তোমাদের দুজনের কি সাহায্য করতে পারি বলো আমরা দুজনেও কাগজ কুড়িয়ে নিয়ে আসবো লোহা কাঁচের বোতল সবকিছু যা যা লাগে আপনি আমাদেরকে টাকা দেবেন তো হে ভগবান এইরকম সমস্যা কারো জীবনে না আসে এই বাচ্চাগুলো কত বুঝদার আমার হয়তো এদের দুজনকে পড়ানোর ক্ষমতা নেই কিন্তু এরা যদি স্কুলে যায় আমার বিশ্বাস এরা মহান কিছু একটা হবে এইভাবে এদের দুজনকে রাস্তাতে আমি ছাড়তেও তো পারছি না আমার যতটুকু সামর্থ্য আমি এদেরকে সাহায্য করবো মদনবাবু বেবিকে এই কথা বলল এটা শুনে বেবি তখন ঠিক আছে বললো ওই টাকা দিয়ে তারা দুজন প্রথমে কিছু খাবার কিনে খেল ওই দিনটা ওই দিনের মতো কেটে গেল পরের দিন সকালেই বেবি তার ছোট্ট ভাইকে সঙ্গে নিয়ে পিঠে ঝোলা নিয়ে বেরিয়ে পড়লো রাস্তাতে যেতে যেতে সিসি বোতল কাগজ লোহা এইসব খুশ রাস্তার আবর্জনা থেকে সেগুলোকে কুড়িয়ে বাবুকে বিক্রি করে কিছু টাকা কামাতো যদি এই গল্পটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ